नमस्कार बंधुरा आपनारा देखछेन टेक सपोर्ट यूट्यूब चैनल। बंधुरा आजकेर भिडियोते आपनादेर एक गुरुत्वपूर्ण खबर जानाबो, एक आपडेट जानाबो। गतकाल एक भिडियो जानिएछिलाम जे आमादेर राज्ये ए आगस्ट मासे कबे कबे लकडाउन होबे सेई निये आपनादेर विस्तारित तालिका आमादेर जानिएछिलाम, किन्तु ओई तालिकाते आबार एकटु परिवर्तन करा हयेछे। ए खबर होयतो आपनारा इतिमध्ये जेने गियेछेन, तालिकाते किछु परिवर्तन करा हयेछे। गतकाल जे तालिका आमरा जानिएछिलाम सेई तालिका अनुयायी किन्तु लकडाउन होच्छे ना। ओई तालिका एकेबारे बातिल करे देया हयनि, किछुटा परिवर्तन करा हयेछे। सम्पूर्ण तालिका बातिल करा हुए नहीं, वही तालिकाते किछुटा परिवर्तन करा हुए छे, नूतन करे घोषणा करा हुए छे। गतकाल राते दिके ये खबर घोषणा करा हुए छे, सेई कारणे आपनादेरके आपडेट हिसाबे आमरा जानाते पारिनि। आमरा जेहेतु गतकाल आपनादेरके एकटी तालिका जानिएछिलाम आर सरकार जेहेतु परिवर्तन करेछे सेखाने, ताई आमरा मने करी आमादेर ए विषये आपनादेरके जानिये देवा दरकार। आपनारा हयतो खबरे विभिन्न निउज मीडियाते खबर जेने गेछेन, तबुओ आमरा जेहेतु आपनादेरके आगे तालिका जानिएछिलाम सेई तालिकाते जेहेतु परिवर्तन होयेछे, ताई नूतन तालिका नूतन कि परिवर्तन करा हुए ताओ কিন্তু জানানো আমাদের কর্তব্য। তাই আপনাদের জন্য আমরা এই তালিকা যে পরিবর্তন করা হয়েছে তা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেল টেক সাপোর্টে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই খবর সম্পর্কে জেনে নিই। বন্ধুরা আপনারা জেনে রাখুন, গতকাল যখন এই অগাস্ট মাসের লকডাউনের দিনক্ষণ নিয়ে ঘোষণা করা হয়েছিল, সপ্তাহে দুদিন লকডাউন করা হবে এটা ঘোষণা করা হয়েছিল, সেই ঘোষণা নিয়ে কিন্তু একটু বিভ্রাট ঘটেছিল। প্রথম দফায় লকডাউন ঘোষণার পরে আবার কিছু পরিবর্তন করে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করা হয়েছিল। তাতে বলা হয়েছিল আগস্ট মাসে আমাদের রাজ্যে মোট 9 দিন সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। 9 দিনের জন্য ডেট সহ দিন সহ ঘোষণা করা হয়েছিল। সেই তারিখগুলোর মধ্যে রয়েছিল 2রা আগস্ট রবিবার, 5ই আগস্ট বুধবার, 8ই আগস্ট শনিবার, 9ই আগস্ট রবিবার, 16ই আগস্ট রবিবার, 17ই আগস্ট সোমবার, এরপর ছিল 23ই আগস্ট রবিবার, তারপর ছিল 24ই আগস্ট সোমবার এবং 31ই আগস্ট সোমবার। এই তারিখগুলো যখন বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু হয়ে গিয়েছে, সবাই জেনে গিয়েছে এই তারিখগুলোতে আগামী অগাস্ট মাসে লকডাউন হচ্ছে, তারপরে কিন্তু রাতের দিকে মানে গতকাল রাতের দিকে মঙ্গলবার রাতে আবারও এই লকডাউনের দিনক্ষণে কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে। সরকার তরফে টুইট করে জানানো হয়েছে 2রা এবং 9ই আগস্ট, জেনে রাখুন 2রা আগস্ট এবং 9ই আগস্ট এই যে দুটো দিন ছিল সেই দুটো দিন কিন্তু আমাদের রাজ্যে লকডাউন হচ্ছে না। আবারও জেনে রাখুন ওই যে আগের ঘোষণা 2রা আগস্ট এবং 9ই আগস্ট ওই দুটো দিন কিন্তু আমাদের রাজ্যে লকডাউন হচ্ছে না, এমনটা কিন্তু সরকারের পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে এটাও জানানো হয়েছে রাজ্য জুড়ে লকডাউনের তালিকা ঘোষণার পর বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে তারিখ বদলের অনুরোধ করা হয়েছিল সরকারের কাছে, কারণ হিসাবে কিছু বিশেষ সম্প্রদায়ের উৎসব এবং অনুষ্ঠান ওই দিনগুলোতে পড়ছে এমনটা বলা হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে ওই দুটো দিন তাদের বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান রয়েছে, সেই কারণে ওই দুটো দিন যাতে লকডাউন না থাকে সেই নিয়েই নাকি সরকারের কাছে বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। তাদের সেই দাবি সেই অনুরোধের ওপর নির্ভর করে সরকার এখন ওই 2রা আগস্ট এবং 9ই আগস্টের যে সম্পূর্ণ লকডাউন তা কিন্তু রদ করে দিল, মানে বন্ধ করে দিল। ওই 2রা এবং 9ই আগস্টের যে লকডাউন তা কিন্তু হচ্ছে না। যাই হোক, আশা করি এই আপডেটটি জেনে আপনাদের সবারই ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্ত।